সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা সালে আহমদ তাকরিম গতরাতে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। টাঙ্গাইলের নাগরপুরের এই কৃতির সন্তানকে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ বিমানবন্দর গেটে শুভেচ্ছা জানায়। পরে তাকে একটি ছাদ খোলা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এ সময় উৎসুক জনতা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শীঘ্রই বড় পরিসরে তাকে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এর আগে গত মার্চে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিল 13 বছর বয়সী তাকরিম। মক্কার পবিত্র মসজিদুল হারামে বুধবার রাতে ঘোষণা করা হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম, যেখানে 111টি দেশের 150 প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের সালে আহমদ তাকরিম। সেখানে তার হাতে তুলে দেওয়া হয় 1,00,000 রিয়াল মূল্যমানের পুরস্কার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ দাঁড়ায় অন্তত 27.5 লাখ টাকা।